নিউজপেপার যতটুকু দেখাইছি বোঝেন না এটুকু। আচ্ছা আচ্ছা, আজকে এখন দেখাবো ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম্পোজার প্লাগিনটা দেখাবো। আলাদা, সত্যি আলাদা। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ ব্যাচ 49, তারপর কি ডাব্লুপি অ্যাডমিন। ইসলাম আনন্দী, এখান থেকে আমরা সাইডে গিয়ে টোটাল ওটার মধ্যে হয়ে গেছে। আমি বলছিলাম যে কোথায় কোথায় বুঝতে পারছেন না, ভিতরে গিয়ে গিয়ে দেখবেন, পেজের ভিতরে এডিট করে করে দেখার অপশন আছে। হ্যাঁ, আর যে প্লাগ ইন দিয়ে দেখবেন আপনারা, সেই প্লাগ ইনটার নাম ভিজুয়াল কম্পোজার প্লাগ ইন। আচ্ছা, ওভাবে দেখা যায় না। আচ্ছা, এইভাবে দেখা যায়, দেখা গেলে সমস্যা নাই। এখানে এখানে ক্লিক, এখানে ক্লিক করলেই ঠিক আছে এখন। আচ্ছা, এটা তো ভিজুয়াল কম্পোজার, এটা কাজ করি আমরা, দেখছি তো এখানে কিভাবে ইউজ করছে, তাই না? নতুন একটা পেজ নেই, নতুন একটা পেজ বানাই। সেই পেজের মধ্যে আমরা ভিজুয়াল কম্পোজার দিয়ে কীভাবে কাজ করতে হয় দেখব। এখানে রাখেন ভিজুয়াল কম্পোজার, শেষ। এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগ ইন, যার দাম হচ্ছে কত ডলার? 41 বা 39 ডলার মনে হয় না। আচ্ছা, এরকমই যাই হোক, দামে কি আসে যায়। ইনস্টল করার পর এখান থেকে ব্যাক এন্ড এডিটরে, এখন নর্মালি আছে কি এটা সব জায়গায় থাকে এরকম, এখান থেকে ব্যাক এন্ড এডিটরে যাবেন, সরি। আচ্ছা, এখন ক্লাসিক এডিটর, আচ্ছা ব্যাক এন্ড এডিটরে যাবেন। যাওয়ার পর এর নিচের দিকে দেখবেন এরকম লেখা আছে, এখান থেকে ইচ্ছা করলে, এটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার প্লাগ ইনের বৈশিষ্ট্য। এই প্লাগ ইনের যদি, এই প্লাগ ইনটা দিয়ে যদি ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে অনেক অনেক যত রকমের পেজ বিল্ডার রিলেটেড প্লাগ ইন আছে, সব প্লাগ ইন দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে অ্যাড এলিমেন্টে যান, যার পরে এখান থেকে অনেক অনেক অপশন আছে। ফার্স্টে একটা রো নিলাম, রো নেওয়ার পর এখান থেকে এটাকে সেপারেট করতে পাবেন। মনে করেন যদি আপনি দুই ভাগ চান, ডাবল দুইটা কলম থাকবে একটা এর মধ্যে, একটা পেজে এরকম করে রাখতে পারেন। এর ভিতরে কিছু নিলেন, কিছু টেক্সট ব্লক নিলাম, মনে করেন কিছু টেক্সট থাকবে অটোমেটিক্যালি, চাচ্ছেন এর ভিতরে কি থাকবে, কিছু জিনিস থাকবে, মনে করেন যে সাপোজ এই মহিলা থাকবে, এখানে দেখা যাবে আছে। এটাকে যদি চান এক সাইডে নেবেন, তাহলে কী করতে হবে, ক্লিক করলে এক সাইডে চলে আসে। আচ্ছা, এটাকে যদি, আচ্ছা এখন এটাকে সেভ করেন, লেখাগুলোকে নিচে আনতে চাইলে এখান থেকে বাদ দিতে পারেন, এরকম করে রাখেন। আচ্ছা, হয়ে গেছে। এখন এটাকে আবার মনে করেন অন্য কিছু আনবেন, এখানে মনে করেন একটা শুধু ইমেজ দিবেন। আচ্ছা, এখান থেকে শুধু ইমেজ দেন একটা, শুধু ইমেজ দিচ্ছেন এখান থেকে, ইমেজের সাইজটা কেমন হবে, থাম্বনেইল মানে কি নর্মাল। আচ্ছা, লিভ 50, আচ্ছা ইন্টার ইমেজ সাইজ এখানে লেখা আছে, থাম্বনেইল মানে সবচেয়ে ছোটো সাইজ, মিডিয়াম মানে বড় সাইজ, লার্জ মানে বড় সাইজ, আরেকটু বড় সাইজ, ফুল অর আদার সাইজ ডিফাইন বাই কারেন্ট থিম। আচ্ছা, এখানে দিয়ে দিতে হবে, এখানে যদি আপনি মিডিয়াম সাইজ চান বা লার্জ সাইজ চান, এখান থেকে লার্জ লিখে দেবেন,
প্লাস এটা কিভাবে শো করবে, কোনো কিছু যদি যদি পিটি ফটো দিতে চান তাহলে কী হবে, ওটা ক্লিক করলে ফটো একটা মানে ই হবে বের হবে আর কি। আচ্ছা এটাকে সেভ দেন, তারপর মানে আপডেট করে দেখি যে কী অবস্থা, কেমন দাঁড়াইছে আমাদের ওয়েবসাইটটা। আচ্ছা এটাকে ভিউ পেজে গিয়ে দেখি, আচ্ছা দুটা কলাম এখানে ক্লিক করেন, এটা হচ্ছে পিটি ফটো। এখানে ক্লিক করলে বাদ হয়ে যাবে, এখানে একটা আছে এখানে একটা আছে, দেখছেন দুই কলাম। যদি চান এর নিচে আরো কিছু নেবেন তাহলে এখানে ক্লিক করেন, একটা রো নেন, ওটা কয় ভাগ হবে, সাপোজ চারটা ভাগে ভাগ হবে, একটা দুইটা তিনটা চারটা, এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারেন বা তিনটা ভাগে ভাগ করতে পারেন, তিনটা ভাগে ভাগ করতে পারেন। ফার্স্টটাতে মনে করেন থাকবে কি একটা মনে করেন প্রোগ্রেস বার থাকবে, প্রোগ্রেস বার বুঝি বুঝি, ওখানে আপনার স্কিল থাকবে, সাপোজ আপনি এইচটিএমএল কতটুকু পারেন, সিএসএস কতটুকু পারেন, এরকম একটা বিভিন্ন স্তরে থাকে না, হ্যাঁ পার্সেন্টেজ আকারে থাকে বা এমনি আকারে যদি রাখতে চান রাখতে পারেন। ক্লিক করেন, রাখেন স্কিল, একটা কিছু থাকলো, আচ্ছা এখানে যান আসলে মনে করেন এইচটিএমএল, এইচটিএমএল কতটুকু পারেন, এখানে 90% ডিফল্ট হয়ে দেওয়া আছে, আচ্ছা নাই 90 না দিয়ে 80 দেই, 80% পারেন মনে করেন, আচ্ছা ডিফল্ট এটার কালার কীরকম হবে, কালার দিয়ে রাখেন খুব ভালো যেহেতু পারেন গ্রিন দিয়ে রাখলেন, তারপরেরটা মনে করেন কি সিএসএস, এটা কত 10% মনে করেন পারেন, আগের থেকে তো একজন পারেন, এখানে দিয়ে দিলেন, আচ্ছা তারপরে এখানে দিয়ে রাখলাম পিএসপি, এখানে মনে করেন 5%, এখানে ডিফল্ট দিয়ে রাখলেন রেড অ্যালার্ট, ইচ্ছা করলে আরো কিছু অ্যাড করতে পারেন, মনে করেন কাস্টমাইজেশন, আচ্ছা লিখলাম মনে করেন এখানে কালার ভালো, আচ্ছা কাস্টমাইজেশন এখানে এখানে দেবো, সরি ভুল হয়েছে এটা এখানে না, এখানে এখানে তো ক্লিক করতে হবে, এখানে কি করেন করার পর এখানে দিতে হবে লেভেল কি হবে কাস্টমাইজেশন, এখানে ভ্যালু মনে করেন না কাস্টমাইজেশন অনেক ভালো পারেন না আপনারা, মনে করেন 95% দেন, কালার দিয়ে রাখলেন মনে করেন এই কালার, এখন ইউনিট দেন কি হবে পার্সেন্টেজ, তাই না, আচ্ছা সেভ দেন আপডেট দেন, তো হয়েছে এগুলো একটু বাড়াই দিলে ভালো লাগতো দেখতে, হ্যাঁ পরে পরে আবার এটাকে এডিট করতে পারবেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ এখানে এডিটে ক্লিক করেন, এখানে যান ভ্যালু বাড়ায় দিয়ে দেন 70, এখানে বাড়ায় দেন, এখানে দিয়ে দেন 66, আপডেট দেন, সুন্দর না এখানে আরেকটা কিছু করবে, আর সেজন্য কলম মানে
আচ্ছা এই যে এখানে যান, লাইন চার্টে যান, এখানে লেখেন, কিসের লিখলাম, বাহ লাইন চার্ট, লাইন ফ্ল্যাট হবে না, মডার্ন হবে না, আচ্ছা ফ্ল্যাটই হবে মনে করেন। আচ্ছা এখানে ওয়ান, আচ্ছা টু, টু জনের এরকম থাকবে। আচ্ছা এটাকে আমরা কাজ করি, সেভ দেয়, সেভ দিয়ে দেখি কী কীরকমভাবে শো করছে দেখি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখছেন, আগস্ট এখানে দেখেন প্রথমে দশ পনেরো এরকম ছিল, নিজে নিজে দেখে দেখে করতে হবে না, ভ্যালু তো এখান থেকে এখানে স্ট্যাটিক করে দেওয়া দেওয়া আছে। আচ্ছা এখন এখানে যান, হ্যাঁ কোথায় কবে দরকার আছে এখানে, হ্যাঁ লাইন চারটা, হ্যাঁ করা যাবে হয়তো দেখতে হবে, বার চার বলা হবে বলে নাই, এখানে পাই চার্ট আছে, এখানে এখানে পাই চার্ট দিতে পারেন, পাই চার্ট, পাই চার্ট। আচ্ছা এখানে ভ্যালু থাক পঞ্চাশ, আচ্ছা ভ্যালু টোটাল মনে করেন একশো থাকবে, লেভেল থাকবে এইচটিএমএল, দেন ইউনিট থাকবে এটা, কালার থাকবে এটা। আচ্ছা এটা কীরকম ভাবে শো করে দেখেন একটু, মানে কিছুই ছিল না, হান্ড্রেড পার্সেন্ট করে দিছি যে আমি। আচ্ছা আরও কিছু করতে পারি, যদি আরও কিছু করতে চান তাহলে কাজ করি, এটাকে মনে করেন আরও তিনটে ভাগ করি, এখানে যান, রাউন্ড চার্ট আছে এখান থেকে করা যায়, রাউন্ড চার্ট ডিজাইন পাই ফ্ল্যাট গ্যাপ টু, আচ্ছা উইড হোয়াইট, আচ্ছা শো লেগ ইয়েস, এখানে যান, এখানে লেখেন এইচটিএমএল, ভ্যালু আচ্ছা 40%, কত দিচ্ছে ওটা 40 না, এটা দিলেন হচ্ছে সিএসএস, এটা 30, তাহলে কত হলো 40 আর 30 70, এখানে হলো মনে করেন কত 30%, তাই না, আচ্ছা এবার সেভ দেন, এবার রিলোড দেন, আবার দেখেন এটা এটা এটা
এটা আলাদা। আচ্ছা এখন আমরা কি করবো, আমরা প্রত্যেকটা অপশন ভিজুয়াল কম্পোজিশন দিয়ে আমরা শেখার জন্য প্রত্যেকটা অপশন খুঁজে খুঁজে দেখবো কি কি কোনটার কি কি কাজ, তাহলে ঠিকঠাক মতো শিখতে পারবো। যেমন ট্যাপস আছে, ট্যাপস ট্যাপসে যান, এখানে গিয়ে নাম লেখেন। আচ্ছা ট্যাপসের কাজ এখানে না রেখে কাজ করেন এখানে। আচ্ছা এর ভিতরে ট্যাপটা নিয়ে আসি, নিচে নিয়ে আসি, ট্যাপটা ফুল স্ক্রিন ধরেই মনে করা হবে। এবার এখানে ফার্স্টে এখানে নাম চেঞ্জ করেন, এখান থেকে চেঞ্জ করেন। ট্যাব অন আছে না, এখানে দিয়ে দেন ওয়েব, ওয়েব ডিজাইন সেকশন আইডি চেঞ্জ করেন না, দরকার নেই আপাতত। এবার সেভ দেন। আসে এখন এখানে যান, হ্যাঁ ল্যাপটপটা একটু রিস্টার্ট দিতে হবে মনে হয়। এই দেখেন এই প্লাগটা যে যে পেস্ট আছে সেই পেজের মধ্যে শো করতেছে, একটা পেজে যে পেজের মধ্যে সেট করবো সেই পেজের পেজের মধ্যেই হবে। এই প্লাগিনটা হচ্ছে পেস্ট বিল্ডার প্লাগিন, প্লাগিনতে পেস্টকে বিল্ড করা হয়, বুঝতে পারছেন? এটা শুধু এখন কি হচ্ছে ভিজুয়াল ভিজুয়াল কম্পোজার আমরা পেজ বানাইছি, দেখছেন এই পেজটার মধ্যে সব জিনিসপত্র। হ্যাঁ ওই পেজের মধ্যে প্লাগিন থাকবে, এখন এটাকে আমি ইচ্ছা করলে নিতে পারবো, ওখানে ওখানে নেওয়া যাবে, এই পেজটাকে ওখানে নিয়ে যেতে পারবো, কপি করতে নিতে পারবো। আগে যেটা ছিল, আগে যেটা ছিল ওটা তো, ওটা তো এই প্লাগিনটা দিয়েই করা হয়েছিল, দেখেছিলাম না গত ক্লাসে, গত ক্লাসটা গত ক্লাসে ঠিক মতো দেখ, যদি দেখে থাকেন প্র্যাকটিস যদি করে থাকেন ওই তো নিজেগুলো খুঁজতে হবে, পাবেন নিজেগুলো, এই জন্যই পাবেন নিচেরটা, এই জন্যই পাবেন। যদি নিউজ পেজে যান, যাওয়ার পর ব্যাকএন্ডে যান, প্যাকেটে গেলে খুঁজে পাবেন যে এটা কোনটা অ্যাড করা হয়েছে। কত ক্লাসে বলেছিলাম লাস্টে মনে বোঝেন নি আপনারা,
বুঝিনি কথা, এখানে যান, দেখেন যাচ্ছি, এটা তো অবস্থা না, এই তো অবস্থা আমাদের ফ্রন্ট পেন্ডের অবস্থা, এখান থেকে ব্যাক এন্ডে যান, আপনাদের এরকম শো করে, এরকম শো করে, এরকম শো করে, এখান থেকে এখানে ব্যাক এন্ড করে দেবেন, এখানে ব্যাক এন্ড করে দেবেন, নিচের দিকে আসবেন, আসার পর তখন এই হয়ে শো করবে। এই যে এখন এখানে ইউজ করা হয়েছে নিউ স্টিকার, এখানে বিগ গিট থ্রি এটা ইউজ করা হয়েছিল, কিন্তু তার পরেরটাতে কি ইউজ করা হয়েছে, এই যে একটা বড় একটা ইনিশিয়াল নেওয়ার পর এখানে কি ব্লক ওয়ান ব্লক টু ব্লক ফাইভ ব্লক এগুলো ইউজ করবেন, ইউজ করলে চলে আসবে ডিজাইন এরকম। এখানে ইমেজগুলো তো পাচ্ছে কোত্থেকে, এই ইমেজগুলো পাচ্ছে কোত্থেকে, আচ্ছা একটু এদিকে খেয়াল করেন, এই দিকে ক্লিক করেন, এই 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 ইমেজগুলো কোত্থেকে পাচ্ছে, হ্যাঁ কোত্থেকে পাইছে এই ইমেজগুলো, হ্যাঁ এগুলো তো আমি চেঞ্জ করতে পারবো কোত্থেকে, কোথা থেকে পোস্ট যদি আমি এডিট করি তাহলে চেঞ্জ করতে হবে, এখানে পোস্ট যদি এখানে যে সাইজ আছে সেই অনুযায়ী পাচ্ছে না, সাইজ না পাইতে পারে, কারণ এখানে এক সাইজ আছে, ওখানে অন্যরকম সাইজ থাকতে পারে, বড় সাইজ নিলে পাবে, সবচেয়ে লাস্টে যেটা যেটা দেবেন সেটা সবার পরে শো করবে, হ্যাঁ সবার পরে শো করবে, সবার সবার আগে শো করবে, ওটা ফার্স্টে দিলে লাস্টে শো করবে, হ্যাঁ না এরকম নাই, এখানে এখানে দেখবেন যে কি কি আকারে শো করছে, অ্যাসেন্ডিং আকারে ডিসেন্ডিং আকারে শো করছে, সেটা দেখতে হবে, বুঝতে পারছেন, এখানে যদি নতুন নতুন ইমেজ পোস্ট দেওয়া হয় নতুন নতুন আকারে এখানে শো করবে, নতুন নতুন পোস্টগুলো শো করবে, এটা ক্যাটাগরি আকারে আকারে শো করছে, এই এখানে যান, এখানে যান, এখানে না, এখানে কি ফার্স্টে কলাম গ্রিড থ্রি, তারপরে কি আছে, এটা হচ্ছে এখানে ডোন্ট মিস, দেখছেন ডোন্ট মিস, এটা কী আকারে নিছে, এটা ব্লক ওয়ান নিছে, ব্লক ওয়ান কোথায় পাবেন, এই যে এখানে যান, ব্লক ওয়ান কোথায়, এই যে ব্লক ওয়ান, এটা ডিজাইনটা এইভাবে পাবে, দেখছেন অলরেডি দেওয়া আছে, এর ভিতরে এইভাবে সেটিং করতে হবে, এর কীভাবে সেটিং করছে, ব্লক ওয়ানে গেলেই হবে না, এখানে ডোন্ট মিস লেখছে, আচ্ছা ঠিক আছে, আপনি নিচে যান, কালার দিছে এটার জন্য, এটা পাইছে লিমিট পোস্ট নাম্বার, এখানে পাঁচটা পাঁচটা পোস্ট নাম্বার দিচ্ছে জন্য পাঁচটা শো করছে, এখানে ফিল্টার ক্যাটাগরি ওয়াইজ শো করছে, এখানে ফিল্টার যাওয়ার পর অ্যাজাক্স ফিল্টার, এখানে কি ফিল্টার বাই ক্যাটাগরি, ক্যাটাগরি অনুযায়ী শো করছে, এগুলো দেখে দেখে আপনাকে সেটিং করতে হবে, তাহলে তাহলেই একটা থিম সম্পর্কে বা একটা পেজ সম্পর্কে যখন টোটাল কনসেপ্ট আসবে তখন করতে পারবেন। আচ্ছা ভিজুয়াল কম্পোজার দিয়ে আসলে আরও অনেক কিছু করা যায়, আপনাদের করে করে দেখতে হবে, একটা একটা করে পার্ট করে করে দেখতে হবে, হ্যাঁ শো তো করতেছে, এই যে এগুলো এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে মেগা মেনু, এগুলো পরে দেখাবো, মেগা মেনু আপাতত মেগা মেনু করার দরকার নেই, হ্যাঁ কোন মেনুতে, আপনারা ফার্স্টে ডেমোটা ইম্পোর্ট করে দেখেন, ডেমোটা ইম্পোর্ট করার পর তারা কীভাবে করছে ওইভাবে করার ট্রাই করেন,
ওইটা ওইটাকে নিয়ে গবেষণা করতে হবে। হ্যাঁ, আপনি ক্যাটাগরির মাধ্যমে করেন। এই যে আমি তো নতুন পেজ তৈরি করলাম, এখানে কোন পেজটা? এটা তো নতুন পেজ তৈরি করছি, ভিজুয়াল কম্পোজার যে পেজটা বানালাম এটা তো নতুন পেজ। পেজ পেজের নাম কি? ভিজুয়াল কম্পোজার। আপনি তো এই প্রশ্নটাই করছেন নাকি? না, এখানে হেডার আর ফুটার আগেরটাই থাকবে। এই যে হেডারের আগে আগেগুলাই আছে, ফুটার আগেগুলাই আছে, জাস্ট ও আচ্ছা, ওরা তো ওরা ওরা আসলে হ্যাঁ ওইটা হচ্ছে পোস্ট থেকে যায়, ওটা পেজ থেকে যায় না, না পোস্ট থেকে যায়, ওটা পরে বুঝতে পারবেন যখন থিম ডেভেলপমেন্ট করতে হবে করবেন তখন এটা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, এরকম তো বুঝছি নাকি আমরা, ওটা আরো পরে বোঝেন, এখনই বুঝতে পারবেন না। ওরা পরে দেখাবো, যখন থিম ডেভেলপমেন্ট দেখেন তখন চাইল্ড থিম দেখাই দেবো আমি একদিন, এখন দেখালে কিছু বুঝতে পারবেন না। অন্য পেজে আমি এটা কি হোম পেজ কি কি কম্পোজার পোস্টটা ওটা হোম পেজে শো করবে না, তোর পোস্ট না তো এটা, এটা কি? হ্যাঁ, পেজ তো পেজের মধ্যে শো করবে, পেজ আবার বোঝাতে পারেন নাই আপনি কি কি বলতে বলতে যাচ্ছেন, একটু চিন্তা করেন। হ্যাঁ, এটাকে যদি আপনি হোম পেজে সেট করে দেন, কীভাবে সেট করবেন? এই সেটিংয়ে যান, হিডিংয়ে যান, গিয়ে এই ভিজুয়াল কম্পোজার পেজটাকে বানাই দেন হোম পেজ, তাহলে তো হোম পেজ শো করবে। হ্যাঁ হ্যাঁ, ভিজুয়াল কম্পোজার পেজের পেজ, একে নাম যদি আমি কী দিতাম, এটা একটা ভিজুয়াল কম্পোজার, এটা এটা নাম রাখেন বিহাইন্ড সাহেব, বিহাইন্ড সাহেব। কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি জাস্ট এই প্লাগইনটা দিয়ে কি কি করা যায় এই প্লাগইনের ফিচারটা দেখাচ্ছি আপনাদের। না না, বিয়ান সাহেব নামে আছে, এই যে নাম হয়ে গেছে, কিন্তু এই লিঙ্কটা লিঙ্ক এটা 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 এখানে রিলোড দেন, আবার এখানে নাম কিন্তু কম ভিজুয়াল কম্পোজার আছে দেখছেন, লিঙ্কটা এখানে সেভ করা যাবে, এটা কপি করেন, করে এখানে যান, এখানে বসা যান। সরি, এটাকে এটাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়, এখন এখন হয়ে গেছে, এখন আর এখানে কি এটা থাকবে না, এখনও তো মানে ইরর দেখাতে পারে, ইরর দেখাতে পারে দেখছেন, পেজ নট ফাউন্ড, কারণ এই ভিজুয়াল কম্পোজার নামে কোনো পেজ নাই আসলে, এখানে বিয়ান সাহেব দিয়ে দেন চলে আসবে। বুঝছেন? আচ্ছা, এটা সম্পর্কে আরো বোঝাতে হবে, ভিজুয়াল কম্পোজার প্লাগইন সম্পর্কে আমার মনে হয় এনাফ, এখন আপনাদের কাজ থাকবে প্রপার প্র্যাকটিস করে, প্রপার প্র্যাকটিস করে ভিতরে কি কি আছে। আচ্ছা, এর ভিতরে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া যায়, ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে যান, এখান থেকে হাতাতে হবে, খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কি আছে, কোন চিপার মধ্যে কি আছে সব দেখতে হবে খুঁজে খুঁজে। এই দেখ, ব্যাকগ্রাউন্ডে যান, এখান থেকে ইমেজ দিতে পারবেন, আচ্ছা সেভ দেন, হ্যাঁ টোটাল ব্যাকগ্রাউন্ডে শো করবে, করার কথা
আসছে পিছনে ব্যাকগ্রাউন্ডে আসছে এটুকু এইটার মধ্যে ডিসিশন এটুকুর মধ্যে আসছে রিপিট হয়েছে চেষ্টাগুলো রিপিট টিপিট আমরা জানি কেমন চেঞ্জ চেঞ্জ করতে হয়। আচ্ছা এখন আমরা অন্য একটা থিম নিয়ে কাজ করি, একটা থিম নিয়ে তো সারা জীবন যাবে না নাকি, আরও অন্য অনেক অনেক থিম আছে। আচ্ছা এটুকু ভিজুয়াল কম্পোজার ছিল।